Three crazy kids who got too much power at too young of an age. 16-year-old King Christian of Denmark knew no... হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই সকল ধরনের যে এআই দিয়ে জেনারেট করা ভিডিও, এইগুলো আপনিও খুব সহজে কীভাবে বাংলাতে তৈরি করবেন। আর পিকচার থেকে শুরু করে আপনার যেমনটা হচ্ছে পিকচার, তারপর হচ্ছে আপনার হিস্টোরি, সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের যে শর্ট ভিডিওগুলো আছে, এগুলো মেকিং করার জন্য আমাদের সর্বপ্রথমে একটি স্ক্রিপ্ট খুঁজে বের করতে হবে। ওকে, যেটা যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি বা ভিডিওটি বাংলাতে তৈরি করবো, এর জন্য একটি বাংলা স্ক্রিপ্ট খুঁজে বের করা কিন্তু জরুরি। তো সর্বপ্রথম আমরা স্ক্রিপ্টটি খুঁজে পাওয়ার জন্য আমরা প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিব। ওকে, জাস্ট চ্যাট জিপিটি, এটা হচ্ছে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনারা জাস্ট ওখান থেকে ইনস্টল করে ওপেন করবেন এবং এখানে জাস্ট একটি গুগল অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। এখানে খুব বেশি পাসওয়ার্ড বা এরকম কোনো ঝামেলা নেই, জাস্ট গুগল অ্যাকাউন্টে কানেক্ট করে নিলে হয়ে যাবে। তো এখানে আমাদের মেসেজ একটি অপশন চলে আসবে, এই যে মেসেজ অপশন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে আপনারা যেরকম স্ক্রিপ্ট চাচ্ছেন আর কি, যেরকম কোয়ালিটির আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি কী ধরনের স্ক্রিপ্ট তৈরি করবেন সেই অনুযায়ী। ওকে, তো আমরা এখানে টাইপ করবো, যেহেতু আমরা ইসলামিক একটা হিস্টোরি দিয়ে একটা ওই ধরনের আর কি হিস্টোরি খুঁজতেছি, তো আমরা জাস্ট এখানে লিখবো ক্রিয়েট 30 সেকেন্ড, অর্থাৎ আমি 30 সেকেন্ডের মতো একটি এরকম একটা স্ক্রিপ্ট খুঁজতেছি। ওকে, আপনি আপনার মতো করে নেবেন এইখানে 30 সেকেন্ড শর্ট ভিডিও। ওকে, শর্ট ভিডিও স্ক্রিপ্ট অ্যাবাউট ইসলামিক হিস্টোরি। ওকে, আপনি যে সম্পর্কে চান সেটা আপনি এখান থেকে কিন্তু দিয়ে নিতে পারবেন। ওকে, অ্যাবাউট হিস্টোরি। ওকে, এবং এখান থেকে আমরা সেন্ট অপশনে ক্লিক করবো রাইট সাইডে। জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হিস্টোরি এখানে তুলে ধরা হবে। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে এখানে বিভিন্ন হিস্টোরি, তো আপনার যে কোনো পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে কপি করে নিতে পারেন। তো এটা বাংলাতে কীভাবে করবেন সেটাও কিন্তু আমরা এখান থেকে হচ্ছে দেখিয়ে দিব। ওকে, জাস্ট এটা হওয়া অবধি আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমাদের এটা হয়ে গেছে। ওকে, স্টোরি আপনি আপনার সাব, অর্থাৎ হচ্ছে যেটা নিয়ে কাজ করতে চান ওই অনুযায়ী এখানে সার্চ করবেন। ওকে, তো এখান থেকে আমরা যে মেসেজ বক্সটি আছে এখানে আবারও টাইপ করবো, যেহেতু আমাদের ন্যারেটর যেই পার্টটুকু এতটুকু প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো গিভ মি দি ন্যারেটর পার্ট অনলি। ওকে, দি ন্যারেটর পার্ট অনলি, জাস্ট এটাকে সেন্ড করে দিব। আমাদের ন্যারেটর পার্টটুকু কিন্তু এখানে হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে দিব। ওকে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পার্টগুলো আছে মূলত, তো এখানে কিন্তু দিয়ে দিছে। ওকে, তো আমরা হচ্ছে এটাকে যেহেতু কপি করবো এখান থেকে, ওকে, তো এখান থেকে সিলেক্ট টেক্সট আমরা এখান থেকে একটা হিস্টোরি হচ্ছে কপি করে নিব। ওকে, আমি এতটুকু কপি করে নিচ্ছি আপনাদের ক্ষেত্রে হিস্টোরি অনুযায়ী। ওকে, দেন এটা কপি হয়ে গেলে আমরা এখান থেকে যেটা করব, আমরা চলে যাবো হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে, এটাকে হচ্ছে বাংলাতে কনভার্ট করার জন্য যেটা বলছিলাম এখান থেকে গুগল ট্রান্সলেটে চলে যাবো, এবং এখান থেকে আমরা ইংলিশ টু বাংলা করবো। ওকে, এক পাশে ইংলিশ, এক পাশে বাংলা, এবং যার যেটা ল্যাঙ্গুয়েজ সেটা করবেন, এবং এখানে পেস্ট করে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এটাকে কপি করে নেব। ওকে, আপনি জাস্ট এটাকে কপি করে নেবেন। নেওয়ার পর এটা আমাদের টেক্সট থেকে ভয়েসে কনভার্ট করতে হবে, এর জন্য আমরা গুগল সার্চে লিখব, এখান থেকে লিখব হচ্ছে টেক্সট টু স্পিচ বাংলা। ওকে, স্পিচ বাংলা লিখলেও চলে আসবে। তো এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসবে, এর ভিতর থেকে আমরা creek.com এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করবো। ওকে, দেন হচ্ছে আমরা এইখানে আপনার স্টোরিতে যদি আরও বড়ো হয় সেক্ষেত্রে আপনি আপনার মতো করে কাজগুলো করে নিতে পারবেন। এইখানে আমরা টাইপ টেক্সট হেয়ার এইখানে ক্লিক করবো। ওকে, তো এইখানে ক্লিক করে জাস্ট হচ্ছে এটাকে পেস্ট করে দিব। এখানে আমাদের মেন বিষয় হচ্ছে এই যে হিস্টোরিটা, এটা একদমই কিন্তু শর্ট। ওকে, তো আমরা জাস্ট এটাকে আবারও হচ্ছে পেস্ট করে দিব যাতে হিস্টোরিটা বড় হয়। ওকে, যেহেতু এখানে আমরা ওখানে একটা প্যারা সিলেক্ট করছিলাম, আপনারা চাইলে কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই
এখানে ন্যারেটর পার্ট যেটা, এটা কিন্তু চারটা ভাগ ছিল, চার পাঁচটা। ওকে, আমি জাস্ট এখান থেকে একটা কপি করছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। ওকে, তো আমি এটা জাস্ট বাড়ানোর জন্য আমি এটা করে নিলাম। তারপর এইখান থেকে আমরা বাঙালির পাশে যেটা লেখা এই অপশনটাতে ক্লিক করে এখানে প্রদীপ বাঙালি বাংলাদেশ এটাকে সিলেক্ট করবো। ওকে, তো সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা জেনারেটে ক্লিক করব। এটা টেক্সট থেকে আমাদের ভয়েসে কনভার্ট হবে, এর জন্য জাস্ট ওয়েট করতে হবে। এখানে লেখা দেখতে পাচ্ছেন জেনারেটিং প্লিজ ওয়েট, এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। ওকে, হাজার বছর আগে মানব রেডি হয়ে গেছে, জাস্ট এটাকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আমরা থিওরি আইকনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে অডিওটা আমাদের ডাউনলোড হয়ে যাবে, যেটা আমাদের ফাইলে চলে যাবে। ওকে, ফাইলে যাওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে, এই কাজের যে ইমেজগুলো মূলত হচ্ছে আমরা যে ইমেজগুলো কালেক্ট করব কোথা থেকে, সেক্ষেত্রে আমরা চলে যাব আবারও চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে। এখানে আমরা যেই মেসেজ বক্সটি আছে এখানে ক্লিক করব। আমরা এখানে একটি প্রম্পট খুঁজব যে এই স্টোরি অনুযায়ী আমরা কীরকম প্রম্পট দিলে আমাদের পিকচার জেনারেট হবে, ওটাও আমরা এখানে স্টেপ বাই স্টেপ না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ওকে, তো এখানে টেক্সট টাইপ করব ক্রিয়েট প্রম্পট। ওকে, প্রম্পট টু জেনারেট। ওকে, টু জেনারেট ইমেজ অ্যাবাউট দি স্টোরি। ওকে, অ্যাবাউট দি স্টোরি। ওকে, জাস্ট এটা লিখে সেন্ড অপশনে ক্লিক করবো। আমাদের এখানে বেশ কিছু প্রম্পট এখানে ওরা দিয়ে দিবে। ওকে, যে আমাদের কী ধরনের হচ্ছে প্রম্পট প্রয়োজন, তো এখানে বিভিন্ন প্রম্পট এখানে দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো লিখলে কিন্তু আপনার যেগুলো প্রয়োজন এই স্টোরি অনুযায়ী ওইগুলো কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো এটা লেখাটা কিন্তু শেষ। ওকে, আমরা এখান থেকে যে কোনো একটা প্রম্পট কপি করে নিব, এখান থেকে এই প্রথম প্রম্পটটি কপি করে নিব এবং আমরা চলে যাবো হচ্ছে গুগল ক্রোমে। ওকে, এবার দেন আমাদের এখানে যেহেতু কাজ শেষ, আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন কোড করবো আর কি, গুগল ক্রোমটা ব্যবহার করবো। তো এইখান থেকে আমরা সার্চ করব IDEO। ওকে, ইডিওগ্রাম লিখে জাস্ট সার্চ করব, আমাদের সামনে ideogram.ai থেকে একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইটটা হচ্ছে সেম চ্যাট জিপিটির মতো, আপনার গুগল দিয়ে কানেক্ট করে নিতে হবে। ওকে, এটাই কাজ করে যাবে। দেন আমরা এখান থেকে প্লাস এখানে চাপ দিব, যে প্রম্পটটি আমরা মাত্রই কপি করলাম সেটাকে এখানে হচ্ছে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমরা নিচে চলে আসবো, এখানে আপনি কোন রেশিও অনুযায়ী পিকচার চান, 9:60 এবং হচ্ছে 6:9, আরও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। আমরা এখানে 9:60 যে রেশিও মূলত এই যেটা আমরা ফুল ফ্রেম করতে চাচ্ছি আর কি, তো এইটাই রাখবো। রাখার পর এখান থেকে আপনি আপনার মতো করে জাস্ট হচ্ছে এখন আমরা এখানে সব কিছু ঠিকঠাক আছে, আমরা জাস্ট জেনারেটে ক্লিক করবো। ওকে, জেনারেটে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাডিং ম্যাজিক প্রম্পট। ওকে, এখানে দেখতে পাচ্ছেন লেখা উঠতেছে ওয়েটিং ইন দি শো 11% কমপ্লিট, এখানে কমপ্লিট পার্সেন্টেজ উঠতেছে, খুব বেশি সময় লাগবে না। এখানে দেখেন পার্সেন্টেজগুলো কিন্তু উঠতেছে, আপনি আপনার রিলেটেড অনুযায়ী কিন্তু এআইয়ের মাধ্যমে পিকচারগুলো জেনারেট করে নিতে পারতেছেন। এটা কিন্তু খুবই একটি সুবিধা, আপনার কোথাও থেকে পিকচারের ঝামেলা বা কারো থেকে কপি করার কোনো রকম প্রয়োজন হচ্ছে না এখানে। ওকে, তো জেনারেট কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এখান থেকে আমাদের যে কোনোটা প্রম্পট অনুযায়ী পিকচার, তো এটা দেখেন যেটা, তো এই পিকচারগুলো ডাউনলোড করার ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করব এবং হচ্ছে এখান থেকে ডাউনলোড, দেন আপনি হচ্ছে এটা হচ্ছে 70% কোয়ালিটি যেটা এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আমাদের এগুলো ডাউনলোড হয়ে যাবে। তো আপনি আপনার প্রম্পট অনুযায়ী কিন্তু এখানে পেয়ে যাবেন যে কী ধরনের স্টোরি চান বা হচ্ছে কী ধরনের পিকচার চান। তো এবার হচ্ছে আমরা সরাসরি চলে যাবো আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ওকে, তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো আমরা পিকচারগুলো অ্যাটাচ করার জন্য। এখানে যে পিকচারগুলো কালেক্ট করছে, আমাদের পিকচার ডাউনলোড করা আছে, আমরা যদি একটা একটা করে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে অনেকটা সময়ের ব্যাপার। ওকে, তো আমরা এখান থেকে পিকচারগুলো জাস্ট সিলেক্ট করে নেব, এরকম অপশনটা আপনি সিম্পলি স্কিপে ক্লিক করবেন, অ্যাড আসতেছে। তো আমরা এডিট অপশন, দেন নিউ প্রজেক্ট এবং আমরা এখান থেকে ফটোস অপশন, আমরা এই যে পিকচারগুলো মূলত আছে এখান থেকে আমরা পিকচারগুলো সিলেক্ট করে নেব। ওকে, তারপর অ্যাড অপশন, আপনি মানে যেরকম হিস্ট্রি অনুযায়ী পিকচার সিলেক্ট করে নেবেন, আমার যেগুলো সেগুলো যে করা লাগবে এমন কোনো কথা নয় এখানে। তো আর যে পিকচারগুলো ফুল স্ক্রিন আসে তো ওগুলো ভালো, আর যেগুলো না আসে আপনাকে একটু কষ্ট করে জাস্ট এমনটা পিকচারে ক্লিক করে এটাকে ফুল ফ্রেম করে নিতে হবে, এতটুকু কষ্ট করতে হবে। এবং মিউজিকটি অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এখান থেকে সাউন্ডসে ক্লিক করবেন এবং হচ্ছে আমাদের ফাইল আইকনে ক্লিক করতে হবে এবং ফ্রম ডিভাইস আপনার যে আকারে মিউজিকটি আসে যেটা। ওকে, আমরা তাহলে এখান থেকে শুনে নিতে পারি। চারদিক অন্ধকার থাকে,
এই যে এটা সিলেক্ট করে নিলাম এবং এটা আমি যতটুকু রাখতে চান এখান থেকে আমরা 2.0 এবং 1.0 এক কথা আপনি আপনার মতো ডিউরেশনটা সেট করে নেবেন। ওকে, এইগুলো সম্পূর্ণ আপনার কাছে। ওকে, তো লাস্টের দুইটা আমি বাদ দিয়ে দিব, যেহেতু সাউন্ড থেকে আমাদের হচ্ছে পিকচার বেশি হয়ে গেছে। ওকে, এতটুকু। তো এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারেন অথবা হচ্ছে আপনি এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে পারেন। এখানে চাইলে অ্যানিমেশন বা ইফেক্ট এখানে সব কিছু কিন্তু দেওয়া যায়। তো এখানে ট্রানজিশন মেবি নেট সমস্যা আমাদের, যাই হোক এখান থেকে আমরা চাইলে অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশন দেন, আমরা এখান থেকে কম্বোতে চলে যাব। ওকে, মেবি নেটে একটু ঝামেলা করতেছে যার কারণে এখানে অ্যানিমেশন শো বা এগুলো কাজ করতে কিন্তু আপনার নেটওয়ার্কের প্রয়োজন হয়। ওকে, তো নেট একটু ভালো হলে ভালো হয়। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের আপনার অ্যানিমেশন আছে, আপনার এগুলো যে শর্ট ভিডিও বলে এগুলো মূলত কিন্তু হচ্ছে বিভিন্ন অ্যানিমেশন দিয়ে আপনার তৈরি করা হয়। ওকে, আপনি আপনার মতো করে বিভিন্ন ধরনের যেটা পছন্দ সেই অ্যানিমেশনগুলো দিয়ে এখান থেকে সেট করে নেবেন। আমি যেটা দেখিয়ে দিচ্ছি সব যে সেম দিতে হবে বা একই রকম খুঁজে খুঁজে দিতে হবে এরকম না, আপনি যখন ভিডিও এডিটিং শুরু করবেন তখন কিন্তু আপনি আপনারগুলো বুঝে যাবেন, এগুলো আপনার সব কিছু বোঝানো সম্ভব না এইভাবে। আপনি যারা ট্রানজিশন দিতে হবে এবং ইফেক্ট কিছু চাইলে এখানে ইউজ করতে পারেন। ওকে, এখানে হচ্ছে আপনার সব কিছু নিজের হয়ে গেল, এখানে ভয়েস বলেন বা হচ্ছে আপনার যে হচ্ছে পিকচার বলেন সব কিছু কিন্তু নিজের। ওকে, দেন আমরা এখান থেকে নাইট ক্লাব ক্যাটাগরি অথবা এখানে আরও বিভিন্ন হচ্ছে ক্যাটাগরিজ আছে। ওকে, এখান থেকে চাইলে আমরা স্টপ সিলেক্ট করতে পারি, শেক ইফেক্ট আছে, তাছাড়া এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। লাইটিং ইফেক্ট অ্যাড করতে চাইলে আপনি লাইট ইফেক্ট ক্যাটাগরিতে চলে আসতে পারেন বা গ্লিস ইফেক্ট এখানে অ্যাড করতে পারেন। এখানে লাইট ইফেক্টের ক্ষেত্রে আপনার লেক ওয়ান অথবা লেক টু যে ইফেক্টটা আছে এগুলো হচ্ছে পারফেক্ট। ওকে, লেক ওয়ান বা লেক টুটা সিলেক্ট করতে পারেন। রাখার পর এটা দেখেন হচ্ছে রেড কালার। ওকে, আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্টে গিয়ে এখান থেকে স্পিড এগুলো এখন জাস্ট হচ্ছে আমাদের যদি কমপ্লিট মনে হয়, আপনারা যদি আরও একটু কষ্ট করে করেন তাহলে এই ধরনের ভিডিওগুলি অনেক সুন্দরভাবে মেকিং করতে পারবেন। এখন ভিডিও রেজলিউশনটা আপনারা ঠিক থাকে, জাস্ট এক্সপ্রেশনে ক্লিক করে আমাদের ভিডিও কিন্তু কমপ্লিটলি মেকিং হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এছাড়া যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।